সাংবাদিক রোজিনা ইসলামের জামিন হয়নি। এ বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী 23 মে। আজ দুপুরে ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লার ভার্চুয়াল আদালতে শুনানি হয়েছে। শুনানিতে অংশ নেন রোজিনা ইসলামের আইনজীবী এহসানুল হক সমাজী ও প্রশান্ত কুমার সরকার, আর রাষ্ট্রপক্ষে ছিলেন হেমায়েতউদ্দিন খান হিরণ। সরকারি নথির ছবি তোলার অভিযোগে দায়ের করা মামলায় রোজিনা এখন কাশিমপুর কারাগারে বন্দী। গত 17 মে পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দপ্তরে যান এই নারী সংবাদকর্মী। অভিযোগ আনা হয়েছে সচিবের পিএসএর রুমে ঢুকে মোবাইল ফোনে করোনা প্রতিরোধক টিকা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ফাইল নথির ছবি তুলেছেন ও কিছু কাগজপত্র লুকিয়েছেন রোজিনা। এ কারণে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা এই সাংবাদিককে একটি কক্ষে কয়েক ঘন্টা আটকে রাখেন। রোজিনার বিরুদ্ধে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ধারা 3 অনুযায়ী মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিববির আহমেদ ওসমানী বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। এদিকে নারী সংবাদকর্মীকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। রোজিনার গ্রেফতার হওয়ার খবর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। অনুসন্ধানী সাংবাদিকের কারাবাসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। নাইচিরাজি নিম্মি, ইত্তেফাক।